এই গিয়ার বক্সটার ভিতরে যে অয়েল আছে সে অয়েল একেবারেই ছিল না। এটার হচ্ছে টক কনভার্টার সিল এবং এখানে যে ড্রাইভ সেফ সিলগুলো আছে সেই সিলগুলো হচ্ছে আপনার হচ্ছে নষ্ট হয়ে গেছিল। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আলোচনা করব হচ্ছে সিভিটি গিয়ার বক্স নিয়ে। তো এই একজিও গাড়িটার আমরা হচ্ছে অনেকগুলাই কাজ করছি, ডেন্টিং পেন্ডিং এর কাজ করছি, লাইট মডিফিকেশনের কাজ করছি, তারপর হচ্ছে এলপিজি করা হয়েছে, এটাতে টায়ার রিম এগুলো চেঞ্জ করা হয়েছে, ভিতরে ডেকোরেশনের ড্যাশবোর্ড, তারপর হচ্ছে সিট কভার, সিলিং যেগুলো আছে সব কিছুর কাজ করা হয়েছে। তো এই গাড়িটা আমরা গতকালকে হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি ছিলাম এবং কাস্টমারও আসছে, তো আমরা একটু লং টেস্ট, কাস্টমারের ইচ্ছা ছিল যে একটু লং টেস্ট দিবে, তো আমরা লং টেস্ট দিতে গেলাম। তো তখন দেখলাম যে এই গাড়িটা হচ্ছে যখন 80 উপরে গেল তখন হচ্ছে গিয়ার বক্সটা ছেড়ে দিয়েছিল। তো ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে এর আগে আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এই গিয়ার বক্স যেটা, এই এটা হলো গাড়ির সাথে গিয়ার বক্সটা, এই গিয়ার বক্সটার ভিতরে যে অয়েল আছে সে অয়েল একেবারেই ছিল না। এটার এই গিয়ার বক্সের টক কনভার্টার সিল এবং হচ্ছে এখানে যে আপনার এখানে যে ড্রাইভ সেফ সিলগুলো আছে সেই সিলগুলো হচ্ছে আপনার হচ্ছে নষ্ট হয়ে গেছিলো। এবং গিয়ার বক্সটা যখন আমরা খুললাম গিয়ার অয়েলটা চেঞ্জ করার জন্য, তো দেখলাম যে এর মধ্যে হচ্ছে 1 লিটারের মতন হচ্ছে গিয়ার অয়েল আমরা পাইছি, যেখানে আপনার 4-5 লিটার গিয়ার অয়েল থাকার কথা ছিল সেখানে আমরা হচ্ছে 1 লিটারের মতন গিয়ার অয়েল পাইছি। তো ওইভাবে করে গাড়িটা বগুড়া থেকে আসছে এবং কতদিন আগে এটা নষ্ট হয়েছে সেটা আসলে সঠিক কাস্টমারও জানে না, কারণ কাস্টমারটা এটা হচ্ছে কিনছে সেকেন্ড হ্যান্ড হিসাবে। তো যে ইউজার ছিল উনি হয়তো বা এটা লক্ষ্য করে নাই কিংবা হচ্ছে কখনো মনে করে নাই যে ওনার সমস্যা, কিংবা জানতো যে এটা আমার সমস্যা আছে, ওই অবস্থায় উনি হচ্ছে গাড়িটা বিক্রি করে দিছে। তো এটা শুধু গিয়ার বক্সটা নষ্ট হয়েছে, সিভিটি অয়েল না থাকার কারণেই নষ্ট হয়েছে। যখন আমরা নতুন সিভিটি অয়েল দিলাম, ক্যালিব্রেশন করলাম, তখন হচ্ছে ক্যালিব্রেশন নিছিল কিন্তু হচ্ছে ভিতরে আগে থেকে নষ্ট হয়ে যাওয়ার কারণে হচ্ছে এই প্রবলেমটা হয়েছে। তো আমরা পরবর্তীতে এমার্জেন্সি ভাবে কাস্টমারকে জানানো হলো এবং কাস্টমারও ছিল গাড়িতেই, যেহেতু কাস্টমার আমাদের খুব ক্লোজ বড় ভাই, তো বিষয়টা আমরা যখন জানাইলাম উনাকে তো উনি পরবর্তীতে বললো যে কি করা যায়। তো আমরা দুইটা অপশন দিছিলাম, একটা রিপেয়ার করার অপশন আর একটা হচ্ছে রিকন্ডিশন লাগানোর অপশন। তো রিকন্ডিশনেই উনি গেল, কারণ হচ্ছে রিপেয়ার করতে গেলে দেখা যায় 1 বছরে হচ্ছে একটা ওয়ারেন্টি থাকে কিন্তু হচ্ছে ভালো হয় না। তো রিপেয়ারগুলো লাগাইতে গেলে অনেক রকমের প্রবলেম হয়, দেখা যায় যে 3 মাস 4 মাস 6 মাস পর আবার নষ্ট হয়, তখন আবার খুলতে হয়, তেলটা ওয়াস্টেজ হয়। আর আমরা হচ্ছে রিকন্ডিশন যখন বললাম, রিকন্ডিশনটা আসলে একবার লাগাইলে যদি ভালো কোয়ালিটি রিকন্ডিশন হয় এটা 4-5 বছর আরামে চালানো যায়। তো আমরা একটা রিকন্ডিশন গিয়ার বক্স নিয়ে আসছি, এখানে যেটা দেখতেছেন আপনি এটা রিকন্ডিশন গিয়ার বক্স, একেবারে ফ্রেশ কোয়ালিটি, ইঞ্জিনে লাগানো ছিল, ইঞ্জিন থেকে খুলে নিয়ে আসা হয়েছে। তো এই গিয়ার বক্সটা আমরা এখন এই গাড়িতে লাগাবো এবং হচ্ছে এই গাড়ির আশা করি যে প্রবলেমটা আছে সেটা আর প্রবলেম থাকবে না এবং সমাধান হয়ে যাবে। তো আপনাদের অনেক সময় এরকম গিয়ার বক্সের প্রবলেম হচ্ছে, বেশিরভাগ হচ্ছে আমরা দেখছি গিয়ার অয়েল যে আছে সেই গিয়ার অয়েলের কারণে হচ্ছে গিয়ার বক্সগুলো প্রবলেম হচ্ছে। সেটা আপনি হাইব্রিডে যান, নন হাইব্রিডে যান, যেটাতে যান, আপনারা হচ্ছে গিয়ার বক্সের প্রবলেমটাই হয় হচ্ছে সাধারণত গিয়ার অয়েলের কারণে। আর কিছু আমাদের নিজেদের ভুল আছে, চালানোর ভুল আছে কিংবা হচ্ছে মেনটেন্যান্সের ভুল আছে, সেগুলোর কারণেও নষ্ট হচ্ছে। তো আমরা যখন গিয়ার অয়েলটা অনেকদিন চেক করব না কিংবা আমরা একটা গাড়ি কিনতেছি, সবার প্রথমে আমরা অন্যান্য জিনিস চেক করি আর না করি গিয়ার অয়েলটা অবশ্যই আমরা চেক করে নিব, কারণ গাড়ির যতগুলো পার্টস আছে সব পার্টসগুলোর চেয়ে হচ্ছে গিয়ার বক্সের দামটা হচ্ছে সবচেয়ে বেশি। ইঞ্জিনের দাম কিন্তু বেশিরভাগ গাড়িতে হচ্ছে ইঞ্জিনের দামটা খুবই কম থাকে কিন্তু গিয়ার বক্সের দামটাই বেশি থাকে। তো এই জন্য আপনারা হচ্ছে গিয়ার বক্সের যে অয়েলটা আছে কিংবা গিয়ার অয়েলটা আছে সেই গিয়ার অয়েলটা আপনারা চেক করে নিয়ে তারপরে গাড়িটা হচ্ছে রাস্তায় রান করেন, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এই ধরনের বড় একটা সমস্যা হবে না হয়তো বা। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।